রাজ্যের বাইরে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস উত্তরাখণ্ডের রামগড়ে হচ্ছে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস 45 একর জমি দেওয়ার সিদ্ধান্ত উত্তরাখণ্ড সরকারের জমি দানের অনুমোদন উত্তরাখণ্ড মন্ত্রিসভার জুলাই থেকেই পঠন পাঠন শুরু জানালেন বিশ্বভারতীর উপাচার্য কেন্দ্রের কাছে 150 কোটি টাকা অনুদান চাইলো বিশ্বভারতী উত্তরাখণ্ড সরকার গভর্নমেন্ট অর্ডার সরকারি নির্দেশনামা বার করেছেন এবং আমাদেরকে নিঃশুল্ক অর্থাৎ কোনো চার্জ না নিয়ে জমি দিয়েছেন 45 একর জমি আমাদের দান করেছেন এই ব্যাপারে আমরা অলরেডি একটা পরিকল্পনা বানিয়েছি আপাতত যেটা ঠিক হয়েছে পাঁচটা স্কুল হবে ওখানে এবং পাঁচটা স্কুলে প্রত্যেকটা স্কুলে কিন্তু ইন্টারডিসিপ্লিনারি পড়াশুনো করানো হবে জুলাই মাস থেকে আমাদের ওখানকার বিশ্ববিদ্যালয় চালু করার ইচ্ছা আছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা 150 কোটি টাকা চেয়েছি প্রথমত তার মধ্যে 123 কোটি টাকা হচ্ছে কনস্ট্রাকশন ইত্যাদির জন্য আর 25 কোটি টাকা হচ্ছে যেটা রেকারিং গ্রান্ট এটা আপাতত আমরা চেয়েছি এবং আমার যেটুকু কথা হয়েছে এখনো কাগজ পাইনি তাতে এই টাকাটা আমরা খুব শীঘ্রই সরকারের কাছ থেকে পাবার আশা রাখছি সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে